ईद मुबारक, ईद मुबारक। ओ मन रमजने रोई रोजार शेषे एलो खुशीर ईद, तुई अपनके आज बिलिए देशन आसमानी तागीद। আলহামদুলিল্লাহ, গত বছরের মতন এবারও বাসা থেকে বের হলাম, যদিও গত বছর ভাইয়ের ছেলেরা সাথে ছিল। এবার ওদের একটু লেট হওয়ার কারণে একা একে বের হতে হলো, তো যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের মসজিদ, তো মসজিদ থেকে আমরা মসজিদে নামাজ পড়ছি না, এবার আমরা ঈদগায় বরাবরের মতনই আমরা ঈদগায় নামাজ পড়ি। দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আমার এলাকা। বিভিন্ন সাইডে আপনার রাজনৈতিক এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে ফেস্টুন সাজানো হয়েছে। এই যে আমাদের মসজিদ, মসজিদের মেইন গেট। যাই হোক গাইস, আমি আপনাদেরকে নিয়ে যাব মসজিদ, একবারে ঈদগাহে নিয়ে যাব। আজকের ভিডিওর কন্টেন্টটা হচ্ছে যে ঈদগায়ে আমি, হ্যাঁ, আর থ্রিডি ক্যামেরা থেকে এই ভিডিওটি নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছি এবছর একটু স্পেশালভাবে আমাদের মসজিদটা ই হয়েছে, যেটা হয়েছে যে খেজুরের ব্যবস্থা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন, যারা বাসা থেকে মিষ্টিমুখ করে আসতে পারবেন না, সুন্নত আদায় করতে পারবেন না, তার জন্য খেজুরের ব্যবস্থা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন, এই একটা খেজুর দাও। ঈদগায় আসলে অনেক সকাল সকাল আসতে হয়, তো অনেকে দেখা যায় কি বাসায় মিষ্টির আয়োজন ওই রকমের করা হয় না বা সম্ভব হয় না, ওই জন্য এবার মসজিদে খেজুরের ব্যবস্থা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন, তার মাল কমতে লাগে, এক সময় কম দিলে যাদের জন্য সে কামাই করে রাখছে রেখে যাচ্ছে আল্লাহ তাআলা। ঈদ মুবারক, ঈদ মুবারক। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। ও মন রমজানে রই রোজার শেষে এলো ঈদ মুবারক, ঈদ মুবারক। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। ও মন রমজানে রই রোজার শেষে তাকবীর বলে। আলহামদুলিল্লাহ, আজকে ঈদগায়ে আসতে পারছি এজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তিনটা তাকবীর দেওয়া হবে, কয়টা তাকবীর বলছেন? তিনটা তাকবীর আপনারা বলবেন, আল্লাহু আকবার, হাত উঠানো হবে, আবার হাত ছেড়ে দেবে, অনেকে হাত বাঁধে না, আল্লাহু আকবার, ছোট ভাইরা হাত, আল্লাহু আকবার, ভালো একটা ছেলে, আল্লাহু ভাই, রাজনৈতিক বড় নেতা শহর ভাই, বিসমিল্লাহ বলছেন, এলাকার ভাইয়েরা, মুরব্বীরা, সিনিয়ররা সবাই সাথে আজকে আছি। প্রথম রাকাত শেষ করবেন, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইবেন, দাঁড়ানোর পরে সুরায় ফাতে আর একটা সুরা মিলানের পরে এইভাবে তিনটা তাকবীর দেওয়া হবে।
তিনও তাকবীরে হাত উঠাইবেন, তিনও তাকবীরে হাত নামাইবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আজকে ঈদগাহে আসতে পারছি এবং চল্লি এলাকার বড় ভাই সিনিয়র এবং ছোটদের সাথে একসাথে ঈদের নামাজ আদায় করতে পারবো, এটা আসলে লাখ লাখ শুকরিয়া। এবং দেশের মাটিতে, বরিশালের মাটিতে নিজ এলাকায় নামাজটা আদায় করতে পারবো, এটা সবচেয়ে আল্লাহর কাছে বড় শুকরিয়া। ভাই জামাত এখনই আরম্ভ হবে, ভাই জামাত এখনই আরম্ভ হবে। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আসলে সবাই আমার, কেউ ভাই, কেউ চাচা, কেউ মামা, এরকমের সবাই, কেউ সিনিয়র, কেউ জুনিয়র, এভাবে আমরা সবাই এখানে আজকে উপস্থিত হয়েছি। নামাজের পরেও থাকবে, যদি আমরা এখানে এসে জোরে বলতে পারি ওই নাচ গান ব্যায়াম, হ্যাঁ, লাফালাফি ফালাফালি। আর আমাদের ঈদে কি থাকবে? তাকবীর থাকবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহি হামদ। মসজিদ উন্নয়নের জন্য টাকা কালেকশন চলছে, দেখতেই পাচ্ছেন। ভাই যারা আমরা মসজিদে দান করি সবসময় খেয়াল করব যে জাকাতের টাকা দেবেন, আজকে অনেক ভালো লাগে যে সবার সাথে একসাথে উপস্থিত হতে পেরেছি। সবার সাথে একসাথে উপস্থিত হওয়া খুবই ডিফিকাল্ট এবং ভাগ্যের ব্যাপার, আজকে ভাগ্যটা ঈদ উপলক্ষে অনেক ভালো। আল্লাহর রহমতে কিছুক্ষণের ভিতরে ঈদের নামাজ শুরু হতে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ছোট ভাই যায় না মাঝে, চান্স নিলাম এই এদিকে আগো। হ্যালো, সামনে ই করো, সামনে টান দাও। এর হাত চাপো, দুই সাইডে দুটো ছোট ভাই, একটা হচ্ছে রাহাত, একটা হচ্ছে সোহান। আর ওদের যায় না মাঝে, একটু চান্স পেলাম। আলহামদুলিল্লাহ নামাজ।